আচ্ছা, এবার আমি ফ্যাট সম্বন্ধেও মোটামুটি একটা শেষ একটা শেষের দিকে একটা টপিকস, যেটা ডায়েটারি ফ্যাটের মধ্যেই আমি বলছি, শরীরের ফ্যাট যখন আলোচনা করবো ওখানে ওই জিনিসটা রিলেভেন্ট, সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। আমাদের এখানে এই ট্রাইগ্লিসারাইড, ঠিক আছে, এর এইটা হচ্ছে একরকম ফ্যাট যেটা আমি ট্রাইগ্লিসারাইড ফর্মে আছে। এখানে তিনটা পার্ট না, এই যে এগুলোকে বলে ফ্যাটি অ্যাসিড পার্ট, আর এই পার্টটাকে বলে গ্লিসারল পার্ট। এই গ্লিসারল আর তিনটা ফ্যাটি অ্যাসিড মিলে যে ফর্মেশনটা, এটাকে ট্রাইগ্লিসারাইড বলে। এই ট্রাইগ্লিসারাইডটা আমাদের এই যে ডায়েটারি ফ্যাট এতগুলো আলোচনা করলাম, বেশিরভাগই ট্রাইগ্লিসারাইড ফর্মেই থাকে। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমরা এই কিটো ডায়েটে এমসিটি নিয়ে অনেক শুনছি, এটা মানে হচ্ছে মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড। ঠিক আছে, কার্বনের পরিমাণ যদি আমার 6 আর 8, সরি, 8 আর 6, 8 আর 10 হয়, তাহলে ওইটাকে বলে মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড। 10-এর চেয়ে কার্বন বেশি হলে ওইটাকে বলে লং চেন, আর 6, 8-এর চেয়ে যদি কম হয়, এটা ছয়টা আমি কী ঠিক বলেছি, ছয়টা, 6-এর চেয়ে যদি কম হয় তাহলে সেটা হচ্ছে শর্ট শর্ট চেন ট্রাইগ্লিসারাইড। তাহলে এখানেই বলছি যে ট্রাইগ্লিসারাইড হচ্ছে এই ফর্মে, যেটা বেশিরভাগ ফ্যাটগুলো আসলে এই ফর্মে থাকে। তাই যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, আবার বডির ক্ষেত্রে আমরা ট্রাইগ্লিসারাইড, কোলেস্ট্রল এগুলো শুনি, এগুলো আমাদের বডির ফ্যাট নিয়ে যখন আলোচনা করবো তখন ডিটেলস জানা যাবে।